অন্যের জমি দখল করে খাওয়ার বিধান কি? প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়া খাগা সিব্বারান মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি জমিনের এক বিঘাত পরিমাণ জায়গা জুলুম করে নেয়, জোর করে নেয়, অত্যাচার করে নেয়। আজকে আমাদের সমাজে এমন বহু লোক রয়েছে, পাশের লোকের আয়লের মধ্যে আয়ল ঠেলে দিয়েছেন, এক বিঘাত এক হাত করে করে ঢুকাচ্ছেন। ভাই, 40 বছর আয়ল ঠেললে 1 ইঞ্চি জমি বাড়ে না, টেপ ধরলে, হামিনদের টেপ ধরলে আবার জায়গার জমি জায়গায় চলে আসে, জায়গার খুঁটো জায়গায় চলে আসে, জায়গার আয় জায়গায় চলে আসে। 30 বছর 40 বছর আল ঠেলে আপনি 1 হাত 2 হাত বা 3 হাত বেশি জায়গা দখল করবেন, 40 বছর পরে একবার টেপ ধরবেন, 10 সেকেন্ডে আগের জায়গায় জায়গা ঠিকই চলে আসবে। আর আপনি যে 40 বছর আল ঠেলছেন, আপনার আমল ইবাদত নষ্ট হয়ে গেল। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জমিনের 1 বিঘা জায়গা জোর করে নেয়, সিব্বারান 1 বিঘা জোর করে নেয়, জুলুম করে নেয়, কিয়ামতের ময়দানে 7টি জমিন পুরোটা ইয়াতাআল্লাকাহু উনুকিহি, তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু ঘাড়ে 7 জমিন কিভাবে চাপিয়ে দেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওর ঘাড়টা এতটুকু থাকবে না, উহুদ পাহাড়ের চেয়ে বড় হবে, ওর উপরে অনায়াসে যতটুকু জায়গা দখল করেছিল তার শাস্তি স্বরূপ 7 জমিন এমনি ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। এবার হিসাব করেন, 50,000 বছরের সমান একটা দিন আপনার ঘাড়ের উপরে পুরো 7টা জমিনের সমান ওজন আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, পুরো 50,000 বছরের সমান দাঁড়িয়ে থাকবেন। এরপরে বিচার হবে, পরের বিচার তো পরে আছে, পরের বিচার তো আছেই, আপনার ইবাদত থেকে সব দিয়ে দেওয়া লাগবে, সেটা তো আছেই, এর আগের এই শাস্তিটুকু কিভাবে সহ্য করবেন সেই চিন্তা করা দরকার রয়েছে। প্রিয় ভাই,